আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকেও ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে চিকেন দিয়ে খুব ঝটপট একটা রান্নার রেসিপি দেখাবো খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য ফ্রাই প্যানটা ভালো করে গরম করেছি এরপরে এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন এখানে কিছু পরিমাণে চিকেন নিয়েছি চিকেনগুলো মিডিয়াম শেপ করেছি যেন মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকে এখন এটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর এটা আমি কোনো মশলা কষিয়ে রান্না করব না এভাবে রান্নাটা একবার হলেও আপনারা করে দেখবেন মূলত এভাবে আমরা করি যখন আমাদের হাতে একদমই সময় থাকে না কিন্তু যখন রান্না করবেন যদি সময় থাকেও তারপরেও একবার এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা হয় এখন চিকেনটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব অল্প একটু পরিমাণে ভাজবো বেশিক্ষণ ভাজবো না যে একদম পোড়া পোড়া করব ওটাও না ওভাবে আবার আলাদাভাবে রান্না করা যায় আবার এভাবেও করা যায় তো দেখেন আমি মোটামুটিভাবে ভেজে নিলাম যখন একটু পানি উঠবে তখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা পরিমাণ মতো আর কি যদি আপনারা একটু বেশি গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি করে দেবেন আর যদি কম তাহলে একটু কম তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে কিছু মশলা একসাথে নিয়েছি বেসিক যেই মশলাগুলো লবণ হলুদ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এক চামচ করে তারপর এখানে দিয়ে দিলাম দেড়টা দুই চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো এখন আমি সমস্ত মশলা সহ পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে মাংসটা ভালো করে মিক্স করে নেব। মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠবে তো আবার পেঁয়াজ থেকে পানি উঠবে তো সমস্ত মশলার সাথে মাংস যখন একসাথে রান্নাটা হবে তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে আবার এটা খেতেও ভীষণ ভালো লাগবে তো দেখেন আমি মোটামুটিভাবে মিক্স করে নিয়েছি চুলারাজটা মিডিয়াম হাই আছে এখন এখানে আমি দিয়ে দিব আলু আলু আমি কেটে রেখেছিলাম প্রথমে আলু দিইনি একটু পরে দিচ্ছি তো মাংস যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আর পরে দিলাম না কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছি আর কি তো পরিমাণ মতো নিয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমাদের মাংসের সাথে আলু খেতে অনেক ভালো লাগে তাই আমি একটু বেশি করেই দিয়েছি তারপরে আলুটাও ভালো করে মিক্স করে নিলাম মশলার সাথে মুরগির সাথে এখন আমি ঢেকে দিলাম এর থেকে অনেকটা পানি বের হয়েছে দেখেন মাসাল্লাহ কতটা পানি বের হয়েছে তো প্রথমে পানি দিলে হবে কি এটা থেকে পানি বের হবে আবার সেই পানি পানিটা বেশি হয়ে অনেক বেশি ঝোলে পরিণত হয়ে যাবে তো তার চেয়ে মাংসটাও কিছুক্ষণ মাংস থেকে আলু থেকে যখন পানি বের হবে সেই পর্যন্ত অপেক্ষা করে তারপরে ঝোল মতো পানি দিলে কিন্তু ভালো হয় তো দেখেন অনেকটা পরিমাণ পানি যখন কমে গেছে তখন এখানে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি আমি এখানে টোটাল আড়াই কাপ পরিমাণে পানি দিয়েছি যেহেতু আমি একদম গ্রেভি করবো না একটু ঝোল রাখবো তা সেজন্য এখানে আড়াই কাপ পরিমাণে গরম পানি দিয়ে চুলারাচটা মিডিয়াম হাই রেখে এখন আমি রান্নাটা করে নিব মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে এখন শুধু ঝোলের জন্য যতটুকুন হওয়া দরকার ততটুকুন হবে আর কি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে দেখেন আর আপনারা চাইলে এখানে লালমরিচের গুঁড়ো দিতে পারেন যেহেতু আমি কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করছি লাল মরিচ দিই নি তো আপনারা যদি লাল মরিচ দিয়ে করেন সেক্ষেত্রে কালারটা একটু লাল লাল হবে তো যাই হোক আমি খুব সুন্দর করে এটা নাড়াচাড়া করে ঢেকে দিলাম তারপর রান্না হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি চুলা তারপরে বেশ কিছুক্ষণ চুলায় গরম গরমের মধ্যে রেখেছিলাম তারপর পরিবেশন করলাম দেখেন দেখতেই কতটা সুন্দর লাগছে মশাল্লাহ এই ঝোলটা দিয়ে গরম ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে তৈরি হয়ে গেছে আজকের রেসিপি অবশ্যই আপনারা এইভাবে বাসায় রান্না করবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ